চলতি বিশ্বকাপের শুরু থেকে এবারের আসরটি যে জমজমাট হবে সেটিরই ইঙ্গিত মিলছিল। ইঙ্গিত মিলছিল প্রতি ম্যাচে এরা হবে রান বন্যা, কিন্তু সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের পর তাতে কিছুটা হলেও ভাটা পড়েছে। প্রোটিয়াতে বিপক্ষে বাজেভাবে হেরে বিশ্বকাপ শুরু হয়েছে লঙ্কানদের। সাউথ আফ্রিকান বোলারদের তোপ সামলাতে না পেরে মাত্র 77 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এমন পারফরমেন্স সমালোচনা কাঠগড়ায় দাঁড় করিয়েছে লঙ্কানদের, তবে তারা এই হারের পেছনে দায় দিলেন আয়োজকদের। আয়োজকদের অব্যবস্থা নিয়ে তারা বেশ ক্ষুব্ধ। এমনিতেই যুক্তরাষ্ট্রের কন্ডিশন একেবারেই অপরিচিত অংশ নেওয়া দলগুলোর জন্য, সেই সাথে আয়োজক দুই দেশ হওয়ায় সূচির ক্ষেত্রে সবারই পোহাতে হবে কিছুটা হলেও ভোগান্তি। তবে ভোগান্তি লঙ্কানদের জন্য কিছুটা বেশি। গ্রুপ পর্বে তাদের 4 ম্যাচের ভেন্যুই আলাদা আলাদা। গত 3 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা খেলেছে নিউ ইয়র্কে। ম্যাচ শেষ করে তাদের যেতে হয়েছে হোটেলে, যার দূরত্ব ভেন্যু থেকে 1.5 ঘন্টার পথ। কিন্তু প্রোটিয়ারা ছিল মাঠের কাছাকাছি হোটেলে, আর 4 ম্যাচের 3টি তাদের একই ভেন্যুতে। আর এসব বিষয় নিয়ে বেশ চটেছেন লঙ্কান ক্রিকেটার মহেশ থিক্সানা। আয়োজকদের এমন কাজ করাটা শ্রীলঙ্কার প্রতি অন্যায় বলে মনে করেন তিনি। ম্যাচ শেষে লঙ্কান স্পিনার মহেশ থিক্সানা বলেন, আমাদের সঙ্গে এটি অন্যায়, আমাদেরকে প্রতিদিন ম্যাচের পর ছুটতে হবে কারণ আমরা 4টি ভিন্ন ভেন্যুতে খেলব, এটি অন্যায্য। ফ্লোরিডা মিয়ামি থেকে আসতে বিমানবন্দরে প্রায় 8 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয়েছে। এখানে আসার পর রাত 8টায় আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ফ্লাইট 4:05, এটি সত্যিই অন্যায্য। তবে মাঠে খেলার সময় এসব কোনো গুরুত্ব রাখে না। সাউথ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে মাত্র 77 রানে অল আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। জবাই ব্যাট করতে নেমে 22 বল হাতে রেখে 6 উইকেটে জয় তুলে নেন দক্ষিণ আফ্রিকা। নাহিয়ান আরফিন অনফিল্ড।